মহিলাদেরকে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলার ক্ষমতায় থাকার চেষ্টা করছে তৃণমূল। সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার কাংসার গোপালপুর এলাকায় প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অশ্লীলতাহানির অভিযোগের ঘটনায় এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বললেন, বর্তমানে মহিলাদের অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলার ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল। অথচ বাংলায় যিনি রাজ্যপাল তিনি তো একজন যথেষ্ট শিক্ষিত মানুষ। আসলে রাজ্যপাল যেহেতু তৃণমূলের বশ্যতা স্বীকার করেননি, তাই তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলার পাশাপাশি কখনো ওনাকে কালো পতাকাও দেখানো হয়েছে। এছাড়াও তাকে নানাভাবে অসম্মান করার কাজও করছে তৃণমূল বলে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, সমাজ এর জবাব দেবে, শুধুমাত্র ক্ষমতা আর টাকার জোরে এ ধরনের কাজ করছে তৃণমূল বলে দাবি দিলীপ ঘোষের। তিনি বলেন, বর্তমানে তৃণমূলের এতটাই বদনাম হয়ে গিয়েছে যে কোথাও কোনো পোস্টারে তৃণমূল কথাটি আর লেখা থাকছে না, পোস্টারে জোড়াফুল চিহ্ন দেওয়া হচ্ছে। তাই তৃণমূল শব্দটার যেন বদনাম হয়ে গিয়েছে, কেননা যেভাবে রাজ্যপালের বদনাম করার জন্য ঘুঁটি সাজিয়ে ওই কাজ করা হয়েছে তা যথেষ্ট খারাপ কাজ বলে মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপবাবু আরও বলেছেন, একমাত্র ভোটের জন্য সব ধরনের কাজ করতে পারে তৃণমূল, কারো মর্যাদার দিকে কোনোভাবেই গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তাদের বলে জানান তিনি। আজ পর্যন্ত বাংলার বুকে কোনো রাজ্যপালকেই এমন অসম্মানজনক অবস্থার মধ্যে পড়তে হয়নি বলে দাবি তার। দিলীপবাবু আরও দাবি করেন, এখন হাওয়াই চটি আর সাদা শাড়ির তেমন জনপ্রিয়তা নেই, বদনাম হয়ে গিয়েছে। আবার আগের মতো পিসি ভাইপোরও সেই জনপ্রিয়তা নেই, সেই কারণেই ভয় দেখানো হচ্ছে বলে মনে করছেন দিলীপবাবু। সেজন্য দিলীপ ঘোষ মনে করেন, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পুরোটাই সাজানো, পুরোটাই যেন পরিকল্পনা করে করা হয়েছে, এমন দাবি দিলীপবাবু আগেও করেছিলেন। অন্যদিকে সন্দেশখালী স্টিং অপারেশনের সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তা নিয়েও সোচ্চার হন দিলীপ ঘোষ। স্টিং অপারেশনে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গারাম কয়ালকে বলতে শোনা গেছে 2000 টাকার বিনিময়ে ভুয়ো নোংরামো করা হয়েছে। এদিকে এ ব্যাপারে মামলা দায়ের করেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এ নিয়ে সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে বলে জানান দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বাংলার মা বোনেদের জীবনের মূল্যবান সম্মান সেটা বিক্রি করে দিচ্ছে বিজেপি। তাই এ নিয়ে পাল্টা বিজেপির দাবি, তৃণমূল পরিকল্পনা করে এ ধরনের ভুয়ো ভিডিও প্রকাশ করেছে। এদিকে এদিন দুর্গাপুরে জনসভায় থাকছেন অমিত শাহ, কেননা সেজন্য আগেই তিনি একপ্রস্থ বৈঠকও করেছেন বিজেপির নেতাদের নিয়ে। আসলে 13ই মে ভোট গ্রহণ আছে রাজ্যের 8টি আসনে, যার মধ্যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের এলাকাতেও আছে ভোট গ্রহণের ব্যাপার। আর তাই রণকৌশল ঠিক করতেই ওই ধরনের বৈঠক হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে এদিন আবার কৃষ্ণনগরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেজন্য তিনি কৃষ্ণনগরও গিয়েছেন। দিলীপ ঘোষ বলেছেন, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা তো একজন দুজন মহিলার সঙ্গে ঘটেনি, অনেক মহিলার সঙ্গে ঘটেছে। সেখানে অনেক মহিলাকেই অসম্মান করা হয়েছে, যার কারণে হাজার হাজার মহিলা ঝাঁটা হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন বলে জানান দিলীপ ঘোষ। আর ওই ভাইরাল ভিডিওটির প্রসঙ্গে বলেন, একদিন সত্য উদ্ঘাটন হবেই, মানুষ সব জানতে পারবে বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। কোথায় কোথায় টিএমসি মহিলা বলবে, মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে, কি তারা মেসেজ দিচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতি মানে এরকম নাকি, মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা ধরে রাখবেন আপনারা?